गुड मॉर्निंग स्टूडेंट्स, तुम्हारा सबाई मैथमेटिक्स बोल देखो प्रश्नमाला 2 पेज नंबर 12 सबाई बे चलबे। এখানে দেখো দুটো একটা প্রশ্ন দিয়েছি, যোগফল যোগফল কাকে বলে, যোগফল কাকে বলে। উত্তর লিখবে যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। এটা সবাই মুখস্থ করবে। আরেকবার বলছি, যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। 2 নম্বরে দেখো আরেকটা প্রশ্ন দিয়েছি, যোগের চিহ্ন, যোগের চিহ্ন কি রকম। এটা হচ্ছে যোগের চিহ্ন, এই চিহ্নটা দেখে বুঝতে হবে, যোগ করতে হবে। এটা হচ্ছে যোগের চিহ্ন। এটা কিসের চিহ্ন? যোগের চিহ্ন। তাহলে দেখো ক নম্বরে কি রয়েছে, প্রশ্নমালা 2 ক নম্বরে যোগ করো রয়েছে, কয়ে এক থেকে কি রয়েছে, একক দশক রয়েছে, এককের নিচে 3 রয়েছে, তার নিচে দেখো 2 রয়েছে, দশকের নিচে এখানে 1 রয়েছে। তাহলে 3, এটা কিসের চিহ্ন? যোগের চিহ্ন। 3 রয়েছে, তারপর যোগের চিহ্ন রয়েছে, এখানে 12 রয়েছে, 3-এর নিচে রয়েছে 2, এখানে দশকের নিচে রয়েছে 1, যোগ করতে হবে। কীভাবে করবে দেখো, 2-এর সঙ্গে 3 যোগ করবে, 2-এর সঙ্গে 3 যোগ করবে, 2, 3, 4, 5 কত হলো? 5, 5 লিখবে, লিখলাম 5, এখানে 1 রয়েছে, 1টা নিচে লিখলাম, কত হলো? 1, 10, 5, 15 যোগ করে কত হলো? 1, 10, 5, 15 হলো। উত্তর লিখবে নির্ণয়ের যোগফল, নির্ণয়ের যোগফল সমান 15। শুধু যোগফলও লিখতে পারো, যোগফল সমান 15 লিখতে পারো। পরেরটা দেখো 2 নম্বরে রয়েছে, 2 নম্বরে কি রয়েছে? একক দশক রয়েছে, একক দশক, এককের নিচে 2 রয়েছে, দশকের নিচে কিছু নেই, ফাঁকা। তার নিচে দেখো এককের নিচে 2 রয়েছে, দশকের নিচে 1 রয়েছে, 1, 10, 12 রয়েছে। 2-এর সঙ্গে 12 কী করতে হবে? এটা কিসের চিহ্ন রয়েছে? যোগ। এই চিহ্নটা দেখে বুঝতে হবে এটা যোগ, যোগ করতে হবে। তাহলে কি করবে? 2-এর সঙ্গে 2 যোগ করবে, 2-এর সঙ্গে 2 যোগ করবে, 2, 3, 4 লিখলাম, 4 ডিজিটগুলো সবসময় ইংলিশে লিখবে। 2-এর সঙ্গে 2 যোগ করবে 4, এখানে কি রয়েছে? দশকের নিচে 1 রয়েছে, 1 লিখলাম। তাহলে কত হলো? 14, 1, 10, 4, 14। উত্তর লিখব যোগফল যোগফল সমান 14। যোগফল কাকে বলে? যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। এখানে যোগ করে কি পেলাম? 14। তাই এটা যোগফল কত হলো? যোগফল সমান চিহ্ন দিলাম 14, যোগফল 14 হলো। 3 নম্বরে দেখো রয়েছে একক দশক রয়েছে, এখানে কি রয়েছে? 4, এককের নিচে রয়েছে 4, তারপরে এককের নিচে রয়েছে 3, দশকের নিচে রয়েছে 1, এটা কিসের চিহ্ন? যোগের চিহ্ন। এটা কি চিহ্ন? যোগের চিহ্ন। তাহলে 4, 4-এর সঙ্গে 13 যোগ করতে হবে। কি করে করবে? 3-এর পরে থেকে 4, 3-এর সঙ্গে 4 যোগ করবে, 3-এর সঙ্গে 4 যোগ করবে, 3, 4, 5, 6, 7 কত হলো? 7 লিখবে, এখানে 7, এখানে কি হলো? দশকের নিচে 1 রয়েছে, এই 1টা নিচে এখানে বসে যাবে, কত হলো? 17। উত্তর লিখবে যোগফল যোগফল
समान सतर एक दस सात सतर। तारपर देखो चार नम्बर की रही एकक रही दशक रही এখানে রয়েছে পাঁচ, পাঁচের সঙ্গে কত যোগ করতে হবে এগারো, এক দশ এক এগারো, দশকের নিচে এক, এখানেও এককের নিচে এক রয়েছে, তার উপরে এককের নিচে পাঁচ রয়েছে, শুধু পাঁচ, দশকের নিচে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এটা পাঁচ। এটা কিসের চিহ্ন রয়েছে? যোগ। তাহলে এই চিহ্নটা দেখে বুঝতে হবে আমাকে যোগ করতে হবে। কী করবে? একের সঙ্গে পাঁচ যোগ করবে, একের সঙ্গে পাঁচ যোগ করবে, এক দুই তিন চার পাঁচ ছয়, কত হলো? ছয়, এখানে ছয় লিখবে। এখানে কি আছে? এক, উপরে কোনো সংখ্যা নেই, এখানে একে বসে যাবে, নিচে এক লিখলাম। উত্তর লিখব, উত্তর লিখব যোগফল যোগফল সমান ষোলো, এক দশ ছয় ষোলো। তার দেখো তারপর একটা পাঁচ নম্বরে কি রয়েছে, পাঁচ নম্বরে রয়েছে একক দশক, এক দশ ছয় ষোলো, এককের নিচে ছয় রয়েছে, দশকের নিচে এক রয়েছে। তার নিচে দেখো এটা কত রয়েছে, এককের নিচে ছয়, দশকের নিচে এক, এটাও ষোলো। ষোলোর সঙ্গে ষোলোর যোগ করতে, এটা কিসের চিহ্ন? যোগ, যোগ করতে হবে। ছয়ের সঙ্গে ছয় যোগ করব, ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারো কত এখানে লিখি, এক দশ দুই বারো। তাহলে এখানে এককের ঘরে কত রয়েছে? দুই, দশকের ঘরে এক রয়েছে, এক দশ দুই বারো, বারোর এই দুইটা এখানে বসবে, বারোর দুই, বারোর দুই লিখলাম, হাতে কত থাকলো? এক। এই একটা এই একের সঙ্গে যোগ করব, তাহলে একের সঙ্গে যোগ করব, একের সঙ্গে এক যোগ করলে দুই, দুইয়ের সঙ্গে এক যোগ করব, দুইয়ের এক তিন, লিখলাম তিন, কত হলো? বত্রিশ, তিন দশ দুই বত্রিশ। তাহলে আরেকবার বলি কী করলাম, ছয়ের সঙ্গে ছয় যোগ করব, ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটা লিখলাম এখানে, এক দশ দুই বারো, বারোর কত লিখবো? এই দুইটা এখানে লিখবো, বারোর দুইটা এখানে লিখলাম, হাতে কত থাকলো? এক। এই একটা নিচের সংখ্যার সঙ্গে যোগ করবো, এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে যোগ করবো, একের সঙ্গে এক যোগ করবো, একের সঙ্গে এক যোগ করলে দুই, দুইয়ের সঙ্গে এক যোগ করবো, দুইয়ের এক তিন, লিখলাম তিন, এখানে তিন লিখলাম। উত্তর লিখব যোগফল, বা নির্ণয় যোগফল লিখতে পারো, আমি এখানে যোগফল লিখছি, যোগফল সমান বত্রিশ, তিন নয় দুই বত্রিশ, যোগফল সমান বত্রিশ। তারপরেরটা দেখো ছয় নম্বরে কী রয়েছে, একক রয়েছে দশক রয়েছে, এখানে এক দশ পাঁচ পনেরো রয়েছে, এক দশ পাঁচ পনেরো, তার নিচে রয়েছে এক দশ পাঁচ পনেরো, এটা কী চিহ্ন রয়েছে? যোগের চিহ্ন রয়েছে, যোগ করতে হবে। তাহলে কী করব? পাঁচের সঙ্গে পাঁচ যোগ করব, পাঁচের সঙ্গে পাঁচ যোগ করব, পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ লিখলাম, দশ, তাহলে দশের কত বসবে? দশের এই শূন্যটা এখানে বসলো, দশের শূন্য বসলো, হাতে কি থাকলো? এক, হাতে থাকলো এক, এই একটা এই একের সঙ্গে যোগ হবে, একের এক কত? দুই, দুইয়ের সঙ্গে এক যোগ হবে, দুইয়ের এক তিন, লিখলাম তিন। উত্তর লিখব নির্ণয় যোগফল, বা যোগফল, এখানে আমি যোগফল লিখছি, যোগফল যোগফল সমান তিরিশ। দেখো এই অঙ্কটা আরেকবার বলছি, এখানে একক রয়েছে দশক রয়েছে, এখানে কী রয়েছে? পনেরো, এক দশ পাঁচ পনেরো, তার নিচে রয়েছে এক দশ পাঁচ পনেরো, তো
तुम्हारा लेखार समय एकदम संख्या नीचे संख्या लिखे एकदम नीचे सोजा सोजी कर संख्यागुल्लो बता पाँचर नीचे एकदम सोजा कर नीचे पाँच लिखे एखे एक नीचे नीचे एकदम पाँच एक लिखे सोजा सोजी कर नीचे दिखे पता एक दस पाँच पंद्रह रही है तरह नीचे रही है एक दस पाँच पंद्रह जोग कर पाँच संगे पाँच जोग कर पाँच छय सत आठ नय दस दस लिखल दस दस शून्य एखे बस लो हाथ कत थकल एक संगे जोग है एक संगे जोग है एक संगे एक जोग हम दुई एक संगे एक जोग कर ले संगे एक जोग कर लम तीन तेल तीन लिखल एखे कत हल त्रिस उत्तर लिखे जोगफल समान त्रिस এটা সমান চিহ্ন এই চিহ্নটাকে বলবে সমান চিহ্ন সমান সমান চিহ্ন এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে।